ঈদ উপলক্ষে রাজশাহীতে বেড়েছে যানবাহনের সংখ্যা, কিন্তু বাস ট্রেনের ফিরতি টিকিট যেন সোনার হরিণ। 13 জুলাই পর্যন্ত আন্তনগর ট্রেনগুলোর এসি ও নন এসির সব টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামীকাল যেতে হবে আমাদের অফিসে, আর এ পর্যন্ত অনেক কাউন্টারে ঘুরলাম, কোনো কাউন্টারে এখন টিকিট পাওয়া যাচ্ছে না, কোনো টিকিট পাচ্ছি না। রাত্রে আগামীকালকে সকালে আমার 10টায় পরীক্ষা আছে, সে পরীক্ষাতে আমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। রংপুরের বাস কাউন্টার ম্যানেজাররা বলছেন অনেক আগেই শেষ হয়েছে সব টিকিট, ফলে এখন তারা নিরুপায়। খুলনা থেকে সড়কপথে বিড়ম্বনা না হলেও রেলে চলছে শিডিউল বিপর্যয়। প্রায় প্রতিটি ট্রেনই স্টেশন ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে। ট্রেন লেট হওয়ার একমাত্র কারণ হলো যেহেতু আমাদের বিভিন্ন স্টেশন বন্ধ আছে, ওখানে ক্রসিং করতে পারছে না, এই হলো একটা মহা কারণ। শেরপুরে বাসের টিকিট বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, এ নিয়ে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছে না যাত্রীরা। 300 টাকা টিকিট, টিকিট সিরিয়াল 500 টাকা করে নিচ্ছে, টিকিটের গায়ে কোনো টাকা উল্লেখ নাই। বরিশালে ঈদ করতে এসেছেন অন্তত 3.5 লাখ মানুষ। নৌপথে 20টি লঞ্চ ও সড়কপথে পর্যাপ্ত বাস থাকলেও ঢাকামুখী যাত্রীর বাড়তি চাপ সামাল দেওয়া কঠিন হচ্ছে। ঘাট ব্যবস্থাপনায় আমরা একটা পল্টন ঈদের আগেই দক্ষিণ পাশে বসাতে চেয়েছিলাম, কিন্তু অনিবার্য কারণে, যে কোনো কারণেই হোক, আমরা সকল প্রস্তুতি থাকার পরেও আমরা বসাতে পারিনি। ওই পল্টনটা বসানো হলে আমাদের এই সমস্যাটা থাকতো না। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।